হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে আমি নিয়ে চলে এলাম কী করে বানাতে হয় অতি সহজে বাড়িতে দোসা ক্রাঞ্চি আর খুব চটপট বানানো যায় সাধারণত বেঙ্গলি বাড়িতে দোসা বানানো হয় না তো আমি সেই জন্যে আমিও পারতাম না তো আমি মুম্বাইতে এসে দোসা বানাতে শিখেছি তো এখন ভালোই বানাতে পারি তো সেই জন্য আমি সেটা দেখাচ্ছি যে কী করে বানাতে হয় অনেকেই রিকোয়েস্ট করেছে আমাকে আমি আগেই জানিয়েছিলাম যে আমি ভিডিও করে রেখেছি দেখাবো তো চলুন আজকে দেখিয়ে দিই খুব চটপট দেখাবো খুব সহজ পদ্ধতি ওটা ফলো করবে দেখবেন পারছেন চলুন দেখে নিন দোসা কী করে বানাতে হয় চলে এলাম আপনাদের শেখাতে তো বাড়িতে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে বিউলির ডাল চাল আর মেথি গরম জলে ভিজিয়ে নেবেন তারপরে ব্লেন করে নেবেন কিন্তু আমি এটা কিনে এনে আপনাদের দেখাচ্ছি চাটনিটাও কেনা তো এইভাবে ঢেলে নিয়ে গোল 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 করে প্যানেতে ঘুরিয়ে নেবেন আপনারা তাওয়াতেও করতে পারেন প্রথমে না তেল দেবেন না এটা আগে আমি করতাম তাতে জড়িয়ে যেত শুকনো তাওয়াতে প্রথমে এটা দিয়ে দেবেন তারপরে খুন্তিতে করে অল্প অল্প তেল ছড়িয়ে দেবেন তুলবার চেষ্টা করবেন না দেখুন ও কেমন নিজে নিজেই ছেড়ে যাচ্ছে আমি আপনাদের সেটাই দেখাচ্ছি নিজে নিজে ছেড়ে ছেড়েই ক্রাঞ্চি হয়ে যাচ্ছে তো অনেকেই এক পাশটা ভেজে নিয়ে যেটা দোকানে পাওয়া যায় এক পাশটা ভেজে নিয়ে এটা উল্টে খেয়ে নেয় কিন্তু আমি ওটাকে আবার উল্টে দিই পরোটার মতো করে তো ওই দিকটা চেপে চেপে ভেজে নিই একটু অল্প করে ওরকম খুদ্দিতে তেল নিয়ে এক দু ফোটা ছড়িয়ে দিই তাহলে ওই দিকটাও ভালো করে ভাজা হয়ে গেল তখন আবার এই পেটটা উল্টে দিয়ে আবার একটু ভাজা করে নিই এতে কি হয় একটু ক্রাঞ্চি হসে যায় আর বেশ সুস্বাদু হয় আর তলতলে ব্যাপারটা থাকে না তো এইভাবে দেখুন ব্যাটারটা দিয়ে এরকম গোল 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 করে ঘুরিয়ে নেবেন আমি বারবার বলছি আমি যেটা করি সেটা করি শুকনোতে মানে তেল দিয়ে করি না তেল দিলেই আমার আমি দেখেছি এভাবে ঘোরাতে গেলে আটকে যায় তো জাস্ট এরকম করে ঘুরিয়ে ঢেলে দেওয়ার পর ঘুরিয়ে নিই তারপরে চুপচাপ দাঁড়িয়ে থাকি ও আপনি থেকে ভাজা হয়ে নিজে নিজে নিজেই উঠতে থাকে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই দেখুন উঠতে শুরু করেছে সাইডগুলো তো তখন আমি হালকা করে একটু তেল ছড়িয়ে দিই কয়েকটা ফোঁটা খুন্তিতে করে নিয়ে বা হাতাতে করে নিয়ে ছড়িয়ে দিই দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন এই দেখুন কিন্তু আমি তাতেও তুলছি না কিন্তু এইগুলোই খেয়াল রাখবেন আমি কিন্তু ওয়েট করছি যখন সম্পূর্ণ ছেড়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেবো আপনারা যদি নরম দোসা খেতে ভালোবাসেন তাহলে উল্টাবেন না ওই অবস্থাতেই তুলে নেবেন ওটা কিন্তু রান্না হয়ে গেছে যেহেতু আমার বাড়ির লোক একটু ক্রাঞ্চি ভালোবাসে তাই আমি ওটাকে উল্টে পিলটে আবার ভেজে নিই এই হলো দোষার রেসিপি খুব সহজ পদ্ধতি বাড়িতে করে দেখবেন আর এটাই হচ্ছে আসল পদ্ধতি আপনার কতটা ধৈর্য এই যে সাইডগুলো ছেড়ে গেলেও কিন্তু আমি উল্টাচ্ছি না আমি আপনাদের দেখাচ্ছি যে ওরা নিজে নিজে ছেড়ে যাচ্ছে তবুও আমি সম্পূর্ণভাবে এটাকে কুক হতে দিচ্ছি এই যে ভেতরটা একটু নরম নরম আছে এই অবস্থায় কিন্তু থাকবে না সম্পূর্ণটা কুক হয়ে গেল তখন ওটাকে উল্টে দিন ঠিক আছে দেখুন কত সহজ আর যদি আপনি নরম ভালোবাসেন আবার বলছি উল্টাবার দরকারই নেই তখন এমনিই খেতে পারবেন চাটনি দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন ছোটোবেলায় আমি আমার ছেলেকে বাটার দিয়ে দিতাম তো আর আমি খুব অল্প তেলে দোসাটা রান্না করেই দেখতেই পাচ্ছেন তো আর আবার বলে দিচ্ছি দোসা রান্না করতে গেলে সঠিকভাবে করতে গেলে প্রথমে তেল দেবেন না অনেকে দেখায় বেগুন দিয়ে তেল দেওয়া পেঁয়াজ দিয়ে তেল দেওয়া ব্রাশ দিয়ে তেল দেওয়া তাতে কিন্তু প্রথমে আটকে যায় কারণ ওটা ঠিকঠাক করে হাতের সেট না থাকলে ঘুরিয়ে করা যায় না এভাবে করে দেখবেন পারবেন চেষ্টা করে তো দেখুন আমি চেষ্টা করে করেই পেরেছি আর এখন খুব সুন্দর পারি ভালো থাকবেন ভালো রাখবেন ফাঁকিবাজি দোসা শিখিয়ে দিলাম দেখিয়ে দিলাম কী করে দোসা বানাতে হয় আর বানিয়ে ফেলুন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে Bà lưu thằng Vinh ta ta